কিছু মানুষ একজনকে সামলাইতে পারে না, আবার কিছু কিছু মানুষ তিন চারজনও একসাথে সামলাইতে পারে। ফোনের এই পরকীয়ার যুগে কি একটা অবস্থা, কোথাও শান্তি নেই। এক বাচ্চা দুই বাচ্চার মা হওয়ার পরও শান্তি নেই, চিন্তা টেনশন কাজ করে সবার ভিতরে, না জানি জামাই পরকীয়ায় পড়ে যায়। এই তো দেখুন কি একটা অবস্থা, এই যে মেয়ের চকলেট, উনি তো মানে ক্লাস 10 থেকে আবার ইন্টারে উঠছে, এখনই ওনার দুইটা বয়ফ্রেন্ড, তা এর পরবর্তীতে কি হবে? একজন থাকতে বাই অন্যজনকে কেমনে সামলাই এরা বুঝতেই পারি না। এই তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখনের যে একটা অবস্থা ভাই, সবাই একটা দাবি করেন যে জামাই যেন যারে বিয়ে করছে তারেই মানে দেখে ভালো রাখে, এরকম একটা দাবি করা উচিত। এখন মনে হইতেছে যে এই পরকীয়াটা বাদ দেয়া হোক। থাক, অনেক তো বললাম অনেকের কথাই, এখন এই তো রান্নাবান্না বা আজকে কি করছি আপনাদের সাথে এগুলো শেয়ার করব। প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, সকালে অনেকগুলো লতি তুলে নিয়েছি, এরপর অনেকগুলো পাট শাক কেটে আনছি, এবার দুইটা মোচা কেটে আনছি। আমরা ঢাকায় যাব, ঢাকায় গেলে কিন্তু ঢাকার মানুষের আবদার থাকে দেশের জিনিস খাওয়ার, তারা মানে ফল বা কোনো কিছুই খেতে চায় না, দেশের সবজিগুলোই মানে শহরে যে মাঝে অসুস্থ থাকলে বাচ্চা কোনো কিছুই করতে ইচ্ছে করে না। এই তো রায়ান কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, এর জন্যই আমরা ঢাকায় যাব ওকে ডক্টর দেখানোর জন্য। এই তো কিছুটা পিঠাও বানিয়ে নেব, মুরগির মাংস রান্না করে নিয়েছে, আর আমি একটু ভিডিও করার জন্য ওই শাকটাও রান্না করে নিয়েছি। মূলত এই ভিডিও করার জন্যই আমার অনেক কিছু করা হয়, নয়তো মায়ের কাছে থাকলে কোনো কিছুই আমার করতে হয় না, সব কিছুই আমার মা করে দেয়। বিয়ের পর মায়ের কাছে গেলে বা বাবার বাড়ি গেলে মানে মেয়েরা সত্যি খুব শান্তি পায়। প্রত্যেকটা মেয়েরই যদি মা না থাকে তাহলে বোঝা যায় যে মায়ের বাড়ি থাকা কতটা কষ্টকর, আর স্বামীর বাড়িতে যদি স্বামী বাড়িতে না থাকে তাহলে ওইখানেও বোঝা যায় যে ওই বাড়িটা কতটা কষ্টকর। এই তো পিঠাগুলো বানানোর জন্য প্রথমে নারিকেল নিয়েছি, গুড় নিয়েছি এবং আটা বা ময়দা, আপনারা যেটা খুশি ওইটাই দিতে পারেন। এই তো খুব সুন্দর করে মেখে রেখে দিবেন, আটাগুলো যেন সেট হয়। এরপর এই তো এই বেলে বেলে কেটেও নিতে পারেন অথবা আপনারা সাজ দিয়েও বানিয়ে নিতে পারেন। এই তো প্রথমে আমি একটা বেলে তারপর কেটে নিয়েছি। এই তো এখন তেলগুলো গরম করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দুপুরবেলা রান্নাবান্না করার পর মাটির চুলায় পিঠাগুলো ভেজে নিচ্ছি, শুধু শুধু গ্যাস নষ্ট করে তো কোনো লাভ নেই, যেহেতু মাটির চুলা জ্বালিয়েছি। কোনো জিনিসই অপচয় করা উচিত না, গ্রামের বাড়িতে সবাই মাটির চুলায় রান্না করে, টুকটাক যতটুকু দরকার হয় অতটুকুই শুধু গ্যাসে করা হয়। শুধু শুধু মাটির চুলায় রান্না করব, আবার গ্যাসেও রান্না করব, যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট নিয়ে পারে না তারা করতে পারে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পিঠেগুলো প্রায় বানানো শেষ হয়ে গিয়েছে। এই তো আর একটা পিঠা বানানো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, চেষ্টা করব সবাই পরকীয়া মুক্ত থাকতে।